নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। 2011 সালের আয়ুষ্মান ভারতের সমীক্ষা অনুযায়ী যে সকল গরিব মানুষের নাম আয়ুষ্মান ভারতের কার্ড প্রাপকদের তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের জন্য রাজ্য সরকার আয়ুষ্মান ত্রিপুরা নামে নতুন প্রকল্প চালু করতে চলেছে। তার জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 9 কোটি টাকা। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এমনটা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের এক সিদ্ধান্তকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। একই সাথে স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। ইতিমধ্যে আন্দোলনে সামিল হয়েছে বিরোধীরা। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তের বিষয়ে পুরোটা জানার পর মুখ খোলা উচিত। পুরোটা না জেনে প্রতিক্রিয়া দেওয়া গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। সরকারের সিদ্ধান্ত দেখে বুঝে তার ফলাফল প্রত্যক্ষ করার পর প্রতিক্রিয়া দেওয়া উচিত। ত্রিপুরাতে স্বাস্থ্য দপ্তরে 286টি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ওটি ফ্রি রয়েছে রাজ্য। সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ পদ্ধতি চালু রয়েছে। এক্ষেত্রে প্রায়োরিটি ক্যাটাগরি ভুক্তদের 25 টাকা, এপিএল ভুক্তরা 50 টাকা এবং অন্তত এর ক্ষেত্রে ফ্রি রয়েছে। তবে অক্সিজেন একমাত্র ইমার্জেন্সি ও ওটিতে প্রয়োজন। ওটি যখন ফ্রি, স্বাভাবিকভাবেই অক্সিজেনও ফ্রিতে পাওয়া যাবে। হেলথ মিনিস্ট্রির রেড চার্ট এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ স্ট্রাইকে, কেউ আন্দোলনে বা আমাদের সংবাদপত্রের মাধ্যমেও বিভিন্নভাবে বিষয়গুলি আসছে। আমি প্রথমে মিডিয়ার বন্ধুদেরকে স্পষ্ট করতে চাইছি, আপনাদের মাধ্যমে যারা অপোজিশনে রয়েছেন তাদেরকেও বিনম্র নিবেদন করব, সরকারের ডিসিশন পুরোটা শোনার পর, ডিক্লারেশনের পরেই কোনো সিদ্ধান্ত বা মুখ খোলা উচিত। পুরোটা না জেনে ওর তার উপরে প্রতিক্রিয়া দেওয়া, সেটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। আর বিশেষ করে যারা আমাদের আমার চেয়ে পারদর্শী হিসাবে নিজেকে প্রস্তুত করতে চায়, তাদের জন্য সেটা আরও বেশি প্রযোজ্য যে সমস্ত কিছুটা বুঝে জেনে, গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন দেখে রেজাল্ট কী হচ্ছে তার উপরে প্রতিক্রিয়া দেওয়া। ডিপার্টমেন্টে অনেক সময় অনেক বিষয় চলতে থাকে, ফাইল চলে, জয়েন্ট সেক্রেটারি কিছু লিখবে, সেক্রেটারি কিছু লিখবে, সিএস কিছু তার মধ্যে চেঞ্জ করবে, সিএম চেঞ্জ করে দেবে, কনসার্ন মিনিস্টার চেঞ্জ করবে। তো সেটা থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশনে সেগুলো চলে না যায়, তার আগেই যদি তার অপপ্রচার বা প্রচার দুইটাই করা হয়, সেটা রাজ্যবাসীর জন্য অপোজিশনের যে রোলটা দরকার, পজিটিভ অপোজিশন, তো তার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বন্ধুরা, ত্রিপুরাতে হেলথ ডিপার্টমেন্টে রেডিওলজি, প্যাথোলজি এই ধরনের 286টি মোটামুটি টেস্ট, ক্লিনিক্যাল টেস্ট বা ইয়ে হয়। আমরা আগে একটা লিস্ট যে ডিপার্টমেন্টে তৈরি করছিলাম, তার মধ্যে বেরিয়েছে কত, 337। কিন্তু তার মধ্যে আমি আপনাদেরকে প্রথমে বলবো, এখনো সেটা ফাইনাল হয়নি, কিন্তু আপনি দেখবেন সিরিয়াল নাম্বার 154, 154, 154 থেকে সিরিয়াল নাম্বার 204, এই 51টি আইটেম
এই সবগুলো রিপিট রিপিটেশন হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের যে সকল স্কিম রয়েছে তার মধ্যে 30টি স্কিম ফ্রি রয়েছে, তার মধ্যে 65টি পরীক্ষা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের 286টি পরীক্ষার মধ্যে আগে 148টি পরীক্ষার ক্ষেত্রে চার্জ লাগত সকলের ক্ষেত্রে, বর্তমানে অন্তদ্বয় ক্যাটাগরি ভুক্তদের এই পরীক্ষা ফ্রিতে করা হবে। 509,000 অন্তদ্বয় ক্যাটাগরি ভুক্ত মানুষ এই সুবিধা পাবে। অন্তদ্বয় ক্যাটাগরি ভুক্ত মানুষদের জন্য 286টি পরীক্ষায় ফ্রি করে দেওয়া হয়েছে বলেও সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানাননি এতটাই কি ডিফারেন্স ছিল? যেমন এইবার বিধানসভায় একটা জিনিস আমি তুলে ধরলাম, তো মনে হচ্ছে উনি জানেনই না ক্যাবিনেটের সিদ্ধান্ত। তো এত বড় ডিফারেন্সে সরকার চলছিল? এই যে 148টি আইটেমের মধ্যে চার্জ নিচ্ছিল অন্তদের লোকের কাছ থেকে, আমি শুধু রেশনালাইজেশন করতে চাইছি। আমি জানি যে হেলথ আর এডুকেশন এই দুইটা ডিপার্টমেন্ট সরকারকে রোজগার করার জন্য কী ডিপার্টমেন্ট রয়েছে, ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রি, এইগুলো হচ্ছে সরকারের বড় রোজগারের সেতু। ওখান থেকে পয়সা নিয়ে কোথায় খরচা করতে হয়? সেবার জন্য ড্রিঙ্কিং ওয়াটার, হসপিটালস, এডুকেশন, এটা হচ্ছে সরকারের কর্তব্য। সেটা নরেন্দ্রভাই মোদীও জানে, আর আপনাদের ছোট হোক বড় হোক যে কার্যকর্তা ভাই মুখ্যমন্ত্রী আছে, তার মধ্যে সেই মানসিকতা এবং সেই নীতি নিয়মটা জানে। এবার আমরা কি করেছি, অন্তদ্বয়ে একদম 286 এ ফ্রি, যতগুলো টেস্ট হবে সবগুলো ফ্রি, সবগুলো ফ্রি করে দিচ্ছে অন্তদ্বয়ে ক্লাস, সব মানে 5,09,000 সব ফ্রি, এক পয়সা লাগে। সেকেন্ড প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের যারা প্রায়োরিটি হাউস হোল্ডে এখন আমরা আলাদা করেছি ক্লাস, তাদের মধ্যে চার্জ করেছি। কেন করেছি সেটা আমি এখন বলবো, তার চার্জ রয়েছে। কিন্তু এই চার্জটা প্রায়োরিটি হাউস হোল্ড করে আগে এদেরকে বরাবর চার্জ দিতে হতো, একটাই চার্জ ছিল কমন, এখন তাদের জন্য কম করে দেওয়া হয়েছে। আগের যে চার্জ আমার কাছে লিস্ট রয়েছে আপনারা নিয়ে নিন, আগের চাইতে কম হয়ে গেছে সবগুলোর মধ্যে, লগভগ 99% আগের চাইতে রেট কম হয়ে গেছে প্রায়োরিটি হাউস হোল্ডে। তাতে কতটা তো কম হয়েছে, 148টা আইটেমে আগে টাকা নেওয়া তো অ্যাডজাস্টিং, এখন 148টার মধ্যে 131টা আইটেমে প্রায়োরিটি হাউস হোল্ডে কমে গেছে টাকা। তো মানুষের, গরিব মানুষের লাভ হলো না লোকসান হলো? একদিকে 5,09,000 বেরিয়ে গেল, এক পয়সা দিতে হবে না, আরেকদিকে প্রায়োরিটি হাউস হোল্ড কোটা তৈরি করে যাদেরকে 148 এর মধ্যে সবার জন্য এপিএল থেকে নিয়ে সবার জন্য বরাবর ছিল সেটাকে বের করে কম করে দেওয়া হয়েছে, কোথায় কোথায় তো 50% করে দেওয়া হয়েছে, মিনিমাম অ্যাভারেজ 35% কমে গেছে। তো ত্রিপুরার গরিব মানুষের লাভ হলো না লোকসান হলো? সরকার কার জন্য ফ্রিতে দেবে, গরিবের জন্য দেবে না এপিএল এর জন্য? সরকার চিফ সেক্রেটারিকে ফ্রিতে দেবে না অন্তদেরকে দেবে না প্রায়োরিটি হাউস হোল্ডকে দেবে? আমি আপনাদের মাধ্যমে তাদেরকে প্রশ্ন করতে চাই। সরকার কি ফার্স্ট ক্লাস অফিসারকে দেবে না যারা সেভেন পে কমিশন স্কেল পেয়ে গেছে, সরকারি এমপ্লয়ি রয়েছে বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে, তাদেরকে ভর্তিকে দেবে না অন্তদয় আর প্রায়োরিটি হাউস হোল্ডকে দেবে? আমি আপনাদের সামনে বলতে চাইছি। এবার প্রশ্ন আমার, পুরনো সরকার থাকাকালীন এপিএল ও অনেকগুলো আইটেমে আমরা 12টা আইটেমে তোমার কম হয়ে গেছে রেট, এপিএল ও কম হয়েছে 12টা আইটেম এপিএল, এবার যেটা রেট তৈরি হচ্ছে। প্রায়োরিটি ক্যাটাগরি ভুক্তরা আগে এই সকল পরীক্ষা করতে যে টাকা লাগতো বর্তমানে তার থেকে 99% টাকা কম লাগবে। আগে প্রায়োরিটি ক্যাটাগরি ভুক্তদের কাছ থেকে 148টি পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, বর্তমানে 131টি পরীক্ষার ক্ষেত্রে তাদের কম টাকা লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন করে 35% টাকা ব্যয় হ্রাস পেয়েছে প্রায়োরিটি ক্যাটাগরি ভুক্তদের। পূর্বতন সরকারের সময়ে রেড চার্জ অনুযায়ী এপিএল ভুক্তদের 12টি পরীক্ষার ক্ষেত্রে টাকা কম লাগবে। প্রায়োরিটি ক্যাটাগরি ভুক্ত 4,70,000 পরিবার রয়েছে, অন্ত্যোদয় 1,08,000 পরিবার। এই দুই ক্যাটাগরি মিলে মোট 5,78,000 পরিবার। 2011 সালে অর্থাৎ পূর্বতন সরকারের সময়ে আয়ুষ্মান ভারতের সমীক্ষা অনুযায়ী বহু মানুষের আয়ুষ্মান ভারতের কার্ড নেই। 84,000 পরিবারের কার্ড নেই, কারণ তারা কমিউনিস্টদের সাপোর্ট করত না। এই আয়ুষ্মান কার্ড না থাকার ফলে হাসপাতালগুলির লোকসান হচ্ছে, পাশাপাশি মানুষেরও সমস্যা হচ্ছে। যাদের আয়ুষ্মান ভারতের কার্ড রয়েছে তাদের সব কিছু ফ্রি। রাজ্য সরকার চাইছে এক মাসের মধ্যে 20,52,000 আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি হয়ে যাক। যতক্ষণ পর্যন্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে চার্জ ধার্য করা না হবে ততক্ষণ পর্যন্ত কার্ডগুলি তৈরি হবে না। দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মিশন মোডে নির্দিষ্ট সময়ের মধ্যে সকলের আয়ুষ্মান ভারতের কার্ড করে দেওয়ার জন্য। গরিব 3,57,000 মানুষের কার্ড তৈরি হয়নি, তাদের জন্য রাজ্য সরকার নতুন স্কিম নিয়ে এসেছে। রাজ্য সরকারের দায়িত্ব গরিবদের প্রতিষ্ঠা করা। যে 3,57,000 কার্ড তৈরি হয়নি তাদের জন্য রাজ্য সরকার আয়ুষ্মান ত্রিপুরা স্কিম চালু করতে চলেছে। রাজ্য সরকার বঞ্চিত 3,57,000 মানুষকে মাথা পিছু 1,052 করে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আয়ুষ্মান ত্রিপুরার কার্ড করে দেবে। এতে রাজ্য সরকারের 9 কোটি টাকা লাগবে বলে জানান মুখ্যমন্ত্রী। এখন কেন প্রায়োরিটি হাউস হোল্ডের জন্য আলাদা রেট করানো? আমি বলবো, প্রায়োরিটি হাউস হোল্ড কে রেট কেন করা হলো আলাদা করে, কারণ আছে, বলবো। অন্তত তো ফ্রি, প্রায়োরিটি হাউস হোল্ড একটা আলাদা করে রেট কম করে দেওয়া হয়েছে 35% এভারেজ, তার মধ্যে একটা বড় সংখ্যা রয়েছে, কত সংখ্যা আমি বলেছি। তার মধ্যে যারা আয়ুষ্মান ভারত কার্ড করবে তারা তো এমনিতে সবকিছু ফ্রি, 5,00,000 টাকা পর্যন্ত ফ্রি। এখন যদি আয়ুষ্মান ভারতের কার্ডই না বানায় তাহলে আমি কিভাবে হসপিটালগুলিকে ডেভেলপ করব আর জনতার কাছে সেবা পৌঁছব, কোন রাস্তাটা আছে আমার কাছে? নরেন্দ্রভাই মোদী পয়সা দিতে চাইছে কিন্তু আমরা যতক্ষণ রেট না লাগাবো নিতে পারবো না। আমি যদি রেট না লাগাই সরকার থেকে আমি পয়সা নিয়ে নেব, কিন্তু আমি তার মধ্যে যদি সব ফ্রি 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 করে রাখি নিতে পারবো না। প্রশ্ন উঠানো কিভাবে নেবে, ক্লেম করে না করলে কিভাবে নেবে, রুগীকে দিতে হবে না। আমি চাইছি যে সমস্ত 20,00,000 যে 52,000 কার্ড ত্রিপুরাতে উইদিন মান্থ তৈরি হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত রোগ না লাগাবেন ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলি তৈরি হবে না। এবং মিশন মোডকে ডিপার্টমেন্টকেও বলেছি মিশন মোডে একটা টাইম নেব আমরা, এই টাইমের মধ্যে সবার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে দেওয়া হবে। হসপিটাল যেই অ্যাডমিট হবে দেখে কতটা বেড আছে কে কে রয়েছে তাদেরকে মিশন মোডে আয়ুষ্মান ভারত কার্ড করে দেওয়া। এবার বলুন যে 84,000 যে ফ্যামিলি বাদ করেছে, মানে 3,57,000 কার্ড হয়নি, এটা কি করে কার কারণ হয়েছে? এরা তো গরিব, এদের কি, এদের কোনো আয়ুষ্মান কার্ড হয়নি। এদের জন্য রাজ্য সরকার নতুন স্কিম নিয়ে এসেছে, তার বিষয়ে আমার বিরোধী দলের যারা রয়েছে পুরো পড়াশোনা করে না, আমি বলি পড়াশোনা করুন, আপনারা আমার চেয়ে বিদ্বান বেশি, বহরও বেশি, আমি তো ছোট কার্যকর্তা। আমি আগেও বিধানসভাতে বলেছি আমাকে এমন কোনো কাজ করবেন না যেগুলো আমি আপনাদের কাছ থেকে শিখব। রাজনীতিতে আমি পারদর্শিতা আনতে চাইছি, স্পষ্টতা আনতে চাইছি, সরকারে ট্রান্সপারেন্সি আনতে চাইছি, সেটাই আপনারা বুঝতে পারছেন। চেঞ্জ হয়ে যান, ত্রিপুরা চেঞ্জ হয়ে গেছে আপনারা বুঝতেই পারেন না। আজকে এপিএল এ কিছু কিছু জায়গা রেট বেড়েছে, 12 জায়গা কমেছে, এপিএল এ যারা আছে তারা কেন দেবে না ভাই? আমার দায়িত্ব রাজ্য সরকারের যারা গরিব রয়েছে তাদেরকে এস্টাবলিশ করা, তাকে সমপর্যায়ে নিয়ে আসা।
এই 84,000 ফ্যামিলিকে 3,57,000 কার্ড কেন দেওয়া হবে না? কে টাকা দেবে? কেন্দ্র সরকার দেবে? আমি তো বললাম কেন্দ্র সরকার তো নাম করে দিয়েছে, কারণ কোনো সিস্টেম নেই। আপনারা জানেন রাজ্য সরকার, আমি স্টেট রেভিনিউ বাড়িয়েছি 26% পৌঁছেছে, সঙ্গে সঙ্গে গরিবের জন্য যাতে অন্তিম ব্যক্তির জন্য যেন কাজ করতে পারি তার রাস্তা বের করেছি, যে এই 84,000 পরিবার 3,57,000 যে কার্ড ত্রিপুরা সরকার নতুন স্কিম লাগু করতে চলছে, তাতে আয়ুষ্মান ত্রিপুরা কমপ্লিটলি 9 কোটি টাকা, যে 1,152 টাকা করে যে কেন্দ্র সরকার ইন্স্যুরেন্সে যে দেয় প্রতি কার্ডের জন্য, সেটা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে 1,052 টাকা করে দিয়ে এই 84,000 ফ্যামিলি 3,57,000 কার্ড ত্রিপুরা সরকার ত্রিপুরা আয়ুষ্মান ত্রিপুরা কার্ড করে দেবে। এটা হচ্ছে ত্রিপুরা সরকারের মূল নীতি। প্রায়োরিটি হাউস হোল্ড, আর অন্তত হচ্ছে 1,08,000। এবার 5,78,000। এখন আয়ুষ্মান ভারতের যে 2011 সেন্সাস অনুসারে তৈরি হয়েছিল, এসএসসি লিস্ট তৈরি করা হয়েছিল, যখন নির্বাচনের আগে আমি সারা ত্রিপুরা ঘুরেছি গ্রামে গঞ্জে, প্রত্যেক মানুষের একটা কমপ্লেন ছিল যে আমাদের আয়ুষ্মান কার্ড বানানো হয়নি অথচ আমরা করি। কেন? কেন্দ্র সরকার কি না করেছিল? কে তখন সেই সার্ভেটা করেছিল? কে সরকারে ছিল? তার মধ্যে 84,000 বাদ কেন বললো? 84,000 বাদ, আয়ুষ্মান কার্ড নেই, হবে না, কারণ কেউ লিস্টে ওদের নাম নেই। কেন? কি কারণ? তার কারণ হচ্ছে ভেদভাব, কারণ কি ওরা কমপ্লিটলি বলছি ওরা কমিউনিস্ট পার্টির সাপোর্টার নয়, তার জন্য গরিব কে বা? ইকোনমিক সেন্সাস থেকে বাদ, তার মধ্যে থেকে বাদ। তৎকালীন সরকারের দায়িত্ব ছিল 1,00,000 লোক, মানে 84,000 মানে পনে 1,00,000 লোক বাদ, পনে 1,00,000 পরিবার, লোক নয় পনে 1,00,000 পরিবার, মানে 3,50,000-এর উপরে লোক, গরিব লোক বা? আমার সরকারে আসার আগেও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজির কাছে গিয়েছে অ্যাজ এ বিজেপি প্রেসিডেন্ট, তখন কমিউনিস্টের সরকার ছিল, যে এগুলোকে অ্যাড করা দরকার। ওনারা বলছেন এক স্টেটের জন্য করা যাবে না, করলে অন্যান্য স্টেটে। আমি বলেছিলাম যে না হলে এই যে ফুড সিকিউরিটি বিলের যেটা রয়েছে লিস্ট সেটা দিয়ে করে দিন, এটা 90% কভার আছে করুন। বলে না, ফুড সিকিউরিটি বিল দিয়ে করা যাবে না, তা অন্য রাজ্যকে করতে হবে। বারবার লেটার লিখেছি, কিন্তু যেটা হয়ে গেছে কিছু করতে পারছি। আমি চাইছি আয়ুষ্মান ভারতের মাধ্যমে ওই সময়ে যে লিস্ট তৈরি করেছে এরা, তার মধ্যে কভার কত হচ্ছে? তার মধ্যে 4.94, মানে 5,00,000-এর কাছাকাছি পরিবার। তার মধ্যে আয়ুষ্মান কার্ড কত হবে? 20,69,000, 20,57,000 আয়ুষ্মান কার্ড হবে। তার মধ্যে ত্রিপুরা তো কত হয়েছে এই পর্যন্ত? 4,87,000, 4,87,000। বাকিগুলো আয়ুষ্মান কার্ড এখনো হচ্ছে না, কেন বলব? আয়ুষ্মান কার্ড না হওয়ার কারণে লোকসান কার হচ্ছে? রাজ্যের হসপিটালগুলি, পাবলিকের তো হচ্ছেই, যারা বেনিফিশিয়ারি তাদের হচ্ছে, রাজ্য সরকারের হচ্ছে, হসপিটালগুলোর হচ্ছে। কেন্দ্র সরকার পয়সা দিতে চাইছে যে সরকারি হসপিটালগুলিকে এস্টাবলিশ করার জন্য স্কিমের মাধ্যমে, কিন্তু যদি সেই কার্ডই না করে তো কীভাবে হবে? কোথা থেকে টাকাটা আনবো? মাত্র 9 কোটির কাছাকাছি আমাদের ক্লেইম যে করা হয়েছে, 9 কোটি মাত্র ক্লেইম করা হয়েছে।
প্রায়োরিটি ক্যাটাগরিভুক্তদের জন্য আইসিইউ বেড ভাড়া 300 টাকা ধার্য করা হয়েছে। তার মানে রোগীকে এই টাকা দিতে হবে না, এই টাকা দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। যদি কোনো চার্জ ধার্য করা না হয় তাহলে টাকা আসবে না। এফসিআই এর মাধ্যমে ধান ক্রয়ের ফলে এই প্রথম রাজ্যে 48 কোটি টাকা এসেছে। এই টাকা আগে আসতো না, এই টাকা এসেছে রেট ধার্য করার কারণে। স্বাস্থ্য দপ্তরের শতপত্র প্রকাশ করা হলে বিরোধীরা মুখ দেখাতে পারবে না। স্বাস্থ্য দপ্তরে আগে কোনো সিস্টেম ছিল না, যে যার খুশি মতো যেত, যে যার খুশি মতো আসত। ঔষধ ফ্রি থাকার কারণেও পূর্বতন সরকারের সময় পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন ঔষধের 22 কোটি টাকা বকেয়া রয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, জিবি হাসপাতালের বকেয়া রয়েছে 70 কোটি টাকা। মুখ্যমন্ত্রী এদিন প্রশ্ন তুলেন, কেন হাসপাতালগুলির সংস্কার হয়নি? প্রায়োরিটি হাউস হোল্ডে যদি পয়সা না লাগাই তাহলে কি ইন্স্যুরেন্স থেকে পয়সাটা পাবো, হসপিটালে আসবে? যেটাই রাজ্য সরকার এখানে 9 কোটি টাকা দিল, রাজ্যের যে কোনো হসপিটালে করলে আপনি আপ ফ্রি হয়ে যাবে। কিন্তু যখন হসপিটালে রেটটা বসানো হবে যে প্রায়োরিটি হাউস হোল্ডের আইসিইউ বেডে যাবে, তো 300 টাকা রেট আছে। তো 300 টাকা তো আইসিইউ বেড তো ওপিডি না, এবার এটা তো ইন্ডো, তো 300 টাকা কোথা থেকে আসবে? আমি যদি এখানে 000 করে দেই তাহলে কি ইন্স্যুরেন্স থেকে টাকা আসবে? আসবে। 300 টাকা বসিয়েছি প্রায়োরিটি হাউস হোল্ড থেকে লাগবে না, এটা আসবে ইন্স্যুরেন্স থেকে। ইন্স্যুরেন্সের টাকা কে দিচ্ছে? কেন্দ্র সরকার দিচ্ছে। দ্বিতীয়ত, যারা বাদ পড়েছিল 3,57,000, সেটাও আজকে রাজ্য সরকার ব্যবস্থা করছে। তাহলে এই যে প্রায়োরিটি হাউস হোল্ডে যে রেটটা হলো কেন করেছি, তার জন্য করেছি কারণ কি, সেই টাকাটা যাতে রাজ্যে আসতে পারে, যেভাবে এফসিআই এর মাধ্যমে প্রকুরমেন্ট করার পর 48 কোটি টাকা ত্রিপুরাতে এসেছে, এই প্রথমবার সে টাকা আসতো না কোনোদিন। 27,000 মেট্রিক টন ধান কিনেছি, তো 48 কোটি টাকা ত্রিপুরাতে এসছে, তার মধ্যে 5 টাকা করে প্রতি কিলো এক্সট্রা এসেছে। এই ধানগুলো বিক্রি করলে হয়তোবা তারা বাকি টাকাটা মার্কেট থেকে পেয়ে যেত, কিন্তু 5 টাকা করে আসতো না। এটা এসেছে প্রকুরমেন্ট করার কারণে এবং রেট বসানোর কারণে। এখন এই প্রায়োরিটি হাউস হোল্ডের যে টাকাটা, মানে এদেরও 1 পয়সা লাগবে না, সব প্যাকেজে ঢুকে যাবে। এখন আগে সরকার কি প্রায়োরিটি হাউস হোল্ডের আলাদা কোনো ডেফিনেশন তৈরি করেছিল? এই যে এত বড় মাত্রায় প্রায়োরিটি হাউস হোল্ড 4,70,000 পরিবার রয়েছে, তাদের কোনো ব্যবস্থা করেছিল? 4,70,000 মানুষের কোনো ব্যবস্থা করেছিল? 4,70,000 পরিবার, আপনি যদি কার্ড গণবেন তাহলে কোথায় যাবে? যদি 4 জন করে যদি একটা পরিবারে কার্ড হয়, মানে লগভগ 30 লাখ মানুষকে টাচ করে যায়। হ্যাঁ, 18-19 লাখ মানুষকে টাচ করে যায়। সেটা কি করেছে পূর্বতন সরকার? কার দায়িত্ব ছিল? অভিজ্ঞ হেলথ মিনিস্টার, আর কত বড় অভিজ্ঞ পিডব্লিউডি দেখছিলেন, আর হেলথও দেখছি আমি। আপনাদের বন্ধুদেরকে বলি, হোয়াইট পেপার আমি হেলথের বের করে দেবো না, এরা মুখ দেখানোর লায়ক থাকবে না। সম্প্রতি জিবি হাসপাতালে পরেশ মদক নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বর্তমান রাজ্য সরকারের নয়া নির্দেশিকা নিয়ে প্রশ্ন উঠে বিভিন্ন মহল থেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পরেশ মদকের মৃত্যু স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকার জেরে হয়নি, স্বাস্থ্য দপ্তরের নয়া নির্দেশিকা এখনো লাগু হয়নি। পরেশ মদকের মৃত্যু হয়েছে পূর্বতন সরকারের সিস্টেমের জন্য, তবে পরেশ মদকের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ত্রিপুরার মানুষের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে ছাড়া হবে না, পাই পাই হিসাব নেওয়া হবে। 5 বছর শেষে সকলের সম্মুখে রিপোর্ট কার্ড পেশ করা হবে, সেই রিপোর্ট কার্ড পেশ করে 2023 সালে নির্বাচনে মানুষের নিকট ভোট চাওয়া হবে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে মুখ্যমন্ত্রীর এদিনের স্পষ্টীকরণের ফলে বিরোধীরা বিরোধিতা করার জন্য আর কোনো রাস্তা খোলা থাকল না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
পরেশ মধুকের মরে গেছে, তার মৃত্যু হয়েছে জিবি হসপিটাল। তো বিরোধী দলের উপনেতা বলছে যে হসপিটালে লাগা মানে পয়সা লাগানোর কারণে উনি মেরে মরে গেছে। উনি স্বপ্ন দেখছে, কারণ ওনার তো এখন শরীরও ভালো না, বয়সও হয়েছে, তারপর আবার ইনকোয়ারিও চলছে। আমি কোনো কাজ দেশবশত জীবনও করবো না ত্রিপুরা রাজ্যে, কিন্তু ত্রিপুরার মানুষের সঙ্গে অন্যায় করেছে, ভ্রষ্টাচার করেছে, তাকে পাই পাই হিসাব দিতে হবে, কাউকে ছাড়বো না, পাই পাই হিসাব নেব। 5 বছরের মধ্যে পুরো হিসাব ত্রিপুরাবাসীর সামনে রিপোর্ট কার্ড নিয়ে 2023 ইলেকশনে নাম। উনি বলছেন যে রেড বাড়ানোর কারণে তার মৃত্যু হয়ে গেছে, ও তো লাগুই হয়েছে না, এখনো এগুলো লাগুই হয়নি। তো রেড বাড়ানোর সঙ্গে সম্পর্ক কি? তাহলে আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমের কারণে মৃত্যু হয়ে গেছে, আপনাদের সিস্টেমের কারণে মৃত্যু হয়ে গেছে, তাহলে দোষ তো আপনাদের, আমারটা তো এখনো লাগুই হয়নি। পুরো স্কিম আমি আজ পর্যন্ত মিডিয়ার সামনে নিয়ে আসিনি, এই মাত্র প্রথমবার আমি আসলাম, তারপরও বলছি তার মধ্যে অনেক কিছু মডিফিকেশন হতে পারে। ফাইনাল ড্রাফটিং করার পর মুখ্যমন্ত্রী বলে দিয়েছে ঠিক আছে, কিন্তু তারপর টেকনিক্যালি পুরো অফিসকে সেই সিস্টেমকে দেখতে হয়, দেখে তারপর তৈরি করে নোটিফিকেশন যাবে, অর্ডার যাবে, তারপরে গিয়ে সেগুলো লাগু হয়। বলছে রেড বাড়ানোতে মৃত্যু হয়ে গেছে, 25টা বছর ওই ব্যক্তি মন্ত্রী ছিল, তার এত পর্যন্ত কাণ্ড জ্ঞান নেই, এত পর্যন্ত কাণ্ড জ্ঞান নেই, বয়স হয়ে গেছে বুঝেছি, কিন্তু অনেক মানুষ আছে বয়স হলেও বার্ধক্যের ছায়া পড়ে না, আমি তাদের কাছ থেকে সেটাই আশা করি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শিক্ষা দপ্তরের উদ্যোগে গোটা রাজ্য থেকে বাছাই করা 700 জন শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং রিসোর্স পার্সনদের নিয়ে 5 দিনের কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর কুঞ্জবনস্থিত বিএড কলেজে। এই কর্মশালা চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। গুণগত শিক্ষা, এনসিইআরটি কারিকুলাম এবং ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে শিক্ষা দপ্তর। সেই মোতাবেক রাজ্যের 8টি জেলা থেকে বাছাই করা 700 জন শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক এবং রিসোর্স পার্সনদের নিয়ে 5 দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ এডুকেশন নয়াদিল্লি এবং এজিএস ওর 36 জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করবেন। গত 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ প্রক্রিয়া, চলবে আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর কুঞ্জবনস্থিত বিএড কলেজে এই প্রশিক্ষণ শিবির চলছে। বুধবার এই প্রশিক্ষণ শিবিরে যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, পরে তিনি প্রশিক্ষণ প্রক্রিয়া ঘুরে দেখেন। আনন্দের সাথে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বেসিক এডুকেশনের জন্য এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, রাজ্যকে শিক্ষাক্ষেত্রে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, আগামী দিনে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এরা যারা এখানে দেখছেন আপনারা বিভিন্ন রুমে গিয়ে, তারা সবাই আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকা। তো ওদের ওরা এই যে আমরা এনসিইআরটি কারিকুলাম এবং কোয়ালিটি এডুকেশন এবং ছেলে মেয়েদের স্কুলের দিকে স্কুলে আসার যে মানে আনার জন্য যে একটা কী চেষ্টা করা এবং তাদেরকে জয়ফুল অর্থাৎ আনন্দের মাধ্যমে টিচার টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালের মাধ্যমে ছেলে মেয়েরা যাতে শিক্ষক শিক্ষিকারা যা পড়াবে সে আনন্দের সাথে পড়বে এবং তারা যেন তারা সিরিয়াস বাট কিন্তু জয়ফুলি দে উইল লার্ন। তো এরকমভাবে এই জন্যই আমরা আজকে গতকাল থেকে শুরু হয়েছে 9 তারিখ শুরু হয়েছে, আমরা 5 দিনের আমাদের রাজ্যের 900 শিক্ষক শিক্ষিকাকে ট্রেনিং দেওয়াচ্ছি এবং যারা ট্রেইনার দে আর ফ্রম দিল্লি এডুকেশন ডিপার্টমেন্ট এবং দিল্লি থেকে বিভিন্ন এক্সপার্টরা এসছে, তারা আমাদের টিচারদের 5 দিনের ট্রেনিং দিচ্ছে যাতে এবং এই ট্রেনিংটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি আমরা বেসিক এডুকেশন। তো বেসিক এডুকেশনের জন্যই
আমরা এটা করছি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ন্যায্য মজুরির দাবিতে কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা কেএমসির রাজ্য শাখা কার্যালয় ঘেরাও করল শ্রমিকরা। পরে ডেপুটি প্রজেক্ট ম্যানেজারের আশ্বাসবাণী পেয়ে কার্যালয় ঘেরাও মুক্ত হয়। বকেয়া মজুরির দাবিতে কেন্দ্রীয় নির্মাণকারী সংস্থা কেএমসির রাজ্য শাখা কার্যালয় ঘেরাও করল শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ টুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থিত সংস্থার অফিসটি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। শ্রমিকদের অভিযোগ, গত 6 মাস ধরে মজুরি পাচ্ছে না, রবিবার ছুটির দিনেও কাজ করিয়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। বহিরাজ্য থেকে আসা অধিকাংশ শ্রমিকরা অনাহারে ভুগছে, দোকান মালিকরাও বকেয়ার জন্য চাপ দিচ্ছে। এমন অবস্থায় দিশেহারা শ্রমিকরা। আবার কিছু শ্রমিককে ন্যায্য পাওনা মিটিয়ে না দিয়ে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ক্ষোভে শ্রমিকরা বন্ধ করে রেখেছে সড়ক নির্মাণ কাজ। শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে এদিন অফিসে আসেননি প্রজেক্ট ম্যানেজার অবিনাশ জানা। পরে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শ্রীনিবাস রেড্ডি শ্রমিকদের মজুরি 10 দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। কনস্ট্রাকশন লিমিটেড ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ করতেছি, আগরতলা উদয়পুর প্রজেক্ট। 6 মাস হয়ে গেছে রানিং, ওখানে কোনো আমরা টাকা পাইতেছি না। 2 মাস আজকে 57 দিন হয়ে গেছে, কুরাকির টাকা আমরা পাইনি। ওখন পিএম স্যার বলছেন ওখন আমরা কাজ করার জন্য 2 মাস পরে 2 মাসের টাকা দিবেন, বিল হলে কাজ করতে হবে আমাদেরকে, নাইলে টাকা কোনো অবস্থায় মিলবে না। কনস্ট্রাকশন পুরা প্রবলম চল রে और इसके बाद हम बारिश की वजह से हम काम भी नहीं कर पाए। अभी इधर ही अभी ये मंथ एंडिंग तक हम काम करने से कुछ हमको बिल मिलने वाला है। सर एक्चुअली मेरा सिस्टम क्या है, कंस्ट्रक्शन में बिल जनरेट होने से देता रहता था। अभी कम से कम 4 साल से हमारा प्रोजेक्ट चल रहा है, 4 ईयर्स से प्रोजेक्ट चल रहा है। अभी पहले 3 साल का আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কংগ্রেস কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টা বন্ধ ডাকল জেলা কংগ্রেস। বন্ধের দিন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনায় সমালোচনার মুখে ফেলেছে কংগ্রেস দলকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঊনকোটি জেলা কংগ্রেস কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা কংগ্রেসের ডাকা 24 ঘন্টা বন্ধের শান্তিপূর্ণভাবে হলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটে। কৈলাসহরের প্রাণকেন্দ্র নেতাজি কর্নারের আরজিএম মহকুমা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে পিকেটাররা। পাশাপাশি চিরাকুটি এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। ভগবাননগর এলাকায় একটি দোকান ভাঙচুরের অভিযোগ রয়েছে। অপরদিকে মহকুমা শাসক বিশাল কুমারের সরকারি আবাস সকাল থেকে ঘেরাও করে রাখে কংগ্রেস কর্মী সমর্থকরা। নির্দিষ্ট সময়ে অফিসে আসতে চাইলে রাস্তায় শুয়ে প্রতিরোধ করার চেষ্টা করে কংগ্রেস কর্মী সমর্থকরা। দীর্ঘ 8 ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়ে নিজ অফিসে আসেন মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার। অপরদিকে খুদ মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা, কৈলাসহর থানার ওসি, মহিলা থানার ওসির উপস্থিতিতে মহকুমা শাসক কার্যালয়ের মহিলা কর্মচারীদেরকে পিকেটাররা ভয়ভীতি প্রদর্শন সহ বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ করেন অফিসের মহিলা কর্মচারীরা। তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। শহরের রাস্তাঘাট জনশূন্য, প্রতিটি বিদ্যালয় বন্ধ, সরকারি দপ্তরগুলিতে পুলিশের বিশেষ নিরাপত্তায় কর্মচারীরা অফিসে প্রবেশ করেন। বিক্ষোভকারীরা শহরের এয়ারপোর্ট সংলগ্ন প্রধান সড়ক আগুন চালিয়ে অবরোধ করে বন্ধের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিৎ সিনহা বলেন, কৈলাসহরের আপামর মানুষ বন্ধ সমর্থন করেছে,
মানুষ কংগ্রেস দলের সাথে রয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনার ব্যাপারে ওনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিষয়টি নিন্দা জানানোর পাশাপাশি বলেন যে অ্যাম্বুলেন্স হচ্ছে জরুরি পরিষেবা পরিবহন করার জন্য, সেখানে অফিসের কর্মচারী পরিবহন করার ফলে ক্ষুব্ধ পিকেটাররা গাড়ি ভাঙচুর করে। অপরদিকে মহকুমা শাসকের সামনে মহকুমা শাসকের অফিসের মহিলা কর্মচারীদের উপর ভয়ভীতি প্রদর্শন এবং বিশ্রী ভাষা গালিগালচের ব্যাপারে তিনি বলেন যে বিষয়টি ঠিক হয়নি, পুলিশ নিয়ন্ত্রণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অ্যাম্বুলেন্স ভাঙচুর সহ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার ব্যাপারে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা বলেন যে পুলিশ প্রতিটি বিষয়ের উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এখন পর্যন্ত বেশ কিছু পিকেটারকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বড় কথা গভর্নমেন্ট এমপ্লয়ি স্যার যদি কিন্তু লাঠি নেওয়াটা তো ঠিক না, আমরা তো দাঁড়াইয়া দেখতে আছি, এবারে তো তারা আন্ডারে দৌড়াইয়া দৌড়াইছে তো মানে টাকা চব্বিশ ঘন্টার বন এখন পর্যন্ত কৈলাসহর মহকুমার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে এবং কিছু লুকোচুরি খেলা চলছে, কিছু কর্মচারী ভীত সন্ত্রস্ত হয়ে ভোর চারটা থেকে অফিসে ঢুকে রয়েছে। এই মাত্র একটা সেল ডেস্ক অফিসে দেখলাম এরা ভোরে ঢুকছে, এবারে আমার আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। এছাড়া এখানে স্বতঃস্ফূর্ত চলছে মহকুমা শাসকের অফিসের সামনে পিকেটিং আছে, অনুরোধ করা হবে, অনুরোধ না মানলে ঢুকবে উনি অফিসে, কি লোকজন তো আসবে না, স্টাফরাও আসছে না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আসলে অনুরোধ কর্ম, অনুরোধ যদি না মানে তারা ঢুকবে, আমরা বাধা দেব না। অ্যাকচুয়ালি কিছু না, কিন্তু একটা অ্যাম্বুলেন্সের উপর সম্ভবত অ্যাটাক হয়েছে, তো ব্যাটা আমরা দেখছি ভিডিওটা, আর সাইড বাই সাইড আমাদের সব জায়গাতে ডেভেলপমেন্ট আছে, সিআরপি এবং টিএসআর এবং ত্রিপুরা পুলিশ, তো এখন অবধি আমরা 11 জনকে ডিটেন করতে পেরেছি, আর বাকি আমাদের কাজ চলছে, আমরা আরও যে ইন্ডিকেটার্স বেরো তাদেরকে আমরা ডিটেন করব। उनकी डिमांड के साथ हमारे मेरे घर से और ऑफिस के बीच में आए थे और उन्होंने प्रोटेस्ट किया और मेरे स्टाफ को भी डराया धमकाया और भगाने की कोशिश की, बट मुझे लगता है कि पुलिस ने कार्रवाई करके उनको अब गिरफ्तार कर लिया। हाँ, तो जो एक्शन लेना चाहिए था वो तो नहीं हुआ सर, वो एक्शन तो पुलिस लेगी, हमारा एक्शन होगा, लेकिन आप खुद आपके उपस्थिति में ही आपके स्टाफ को भगाया गया है। हाँ, ये बहुत गलत लगा, क्योंकि उसमें से लगभग 90% स्टाफ फीमेल था और जिन लोगों ने भगाया उन्होंने जिस तरह से व्यवहार किया और जिस तरह के वचन यूज़ किए, गाली गलौज यूज़ किया, वो इस तरह के समाज में लेडीज़ के सामने योग्य नहीं होता, और मैं उम्मीद करता हूँ कि पिकेटर्स इस तरह से बर्ताव अब आगे नहीं करेंगे, यही मेरी उम्मीद है। देखें আমাদের কৈলাসহরে বন্ধের নাম করে আমাদের কংগ্রেস দলের কর্মীরা যে ধরনের হাঙ্গামা সংঘটিত করেছে সত্যি এটা ভয়ঙ্কর, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কৈলাসহর শহরের উপর, এবং আমরা সবসময় জানি যে বন্ধের আওতায় আমাদের জরুরি পরিষেবা বন্ধের আওতার বাইরে থাকে। আজকে বিভিন্ন গ্রামের মধ্যে গাড়ি দিয়ে জল সরবরাহ কংগ্রেস দল বন্ধ করে দিয়েছে, পানির জন্য সমস্যা অনেক জায়গার মধ্যে আছে, অস্বীকার করার নেই, কিন্তু সেসব জায়গাগুলির মধ্যে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হতো, সেই যাতে মানুষের সেই পানীয় জলের ব্যবস্থাটা করা আজকে কংগ্রেস দল বন্ধ করে দিয়েছে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর মহকুমায় অনুকুটি জেলা কংগ্রেসের ডাকা চব্বিশ ঘন্টা বন্ধকে সমর্থন করেছেন আমজনতা।
এমনটাই বললেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। তবে বেলা ১১টা থেকে কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে অস্থায়ী ক্যাম্পে রাখা হয়েছে বলে সূত্রের খবর। পূর্ব ঘোষণা অনুযায়ী ঊনকোটি জেলা কংগ্রেসের ডাকে কৈলাসহর মহকুমায় ২৪ ঘন্টা বন্ধ চলছে। সকাল ৬টা থেকে এক দুটো ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে জানান জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে যে কৈলাসহর মহকুমা ২৪ ঘন্টার বন্ধ, এই বন্ধ চলছে এবং সকাল থেকে রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া চলছে না, অফিস আদালত খুলছে না, দোকানপাট সমস্ত বন্ধ বা গাড়ি ঘোড়া সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা অফিস অফিসে প্যাকেটিং করে আমাদের কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা সে সাধ্যবাদ দাবি আদায়ের লক্ষ্যে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম, দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন চলছে এবং আজকের এই শেষ লগ্নে আমরা ২৪ ঘন্টার বন চলছে। এখন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এখন আমাদের বন চলছে শান্তিপূর্ণভাবে। সকাল থেকেই কংগ্রেস কর্মীরা বিরজিৎ সিনহাকে সঙ্গে নিয়ে কৈলাসহরে পিকেটিং করছে। বিরজিৎ সিনহা জানান বন্ধ সর্বাত্মক সফল, কৈলাসহরে স্কুল কলেজ অফিস দোকান বাজার সমস্ত কিছু বন্ধ। সাত দফা দাবিতে কংগ্রেসের বন্ধকে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছে। সম্প্রতি জেলা কংগ্রেসের অফিস ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, রাজ্যের সরকারি হাসপাতালে ফি নেওয়ার প্রতিবাদে এবং কৈলাসহর কুমারঘাটের রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে, এই দাবিগুলি সহ সাত দফা দাবিতে বন্ধ চলছে বলে জানান বিরজিৎ সিনহা। সকাল থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন, অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ, দোকানপাট বন্ধ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমরা বাধা দিইনি কিন্তু সেখানে স্টাফ নাই, আমরা মোকদ্দমা চলছে এবং যে ইস্যু নিয়ে আমরা বলতে দেখেছি কৈলাসহরের মানুষ দুই হাতে সমর্থন করেছে। কংগ্রেস কর্মীরা পিকেটিং করার সময় বেলা ১১টা থেকে পুলিশ কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে অস্থায়ী ক্যাম্পে রাখছে। জেলা পুলিশ সুপার লাকি চৌহান বলেন কৈলাসহরের দুটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বিরজিৎ সিনহা, বদরুজ্জামান সহ কংগ্রেসের বেশ কিছু নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ऑफ द पार्टी विच हैज डिक्लेयर दिस स्ट्राइक अरेस्ट किए हैं, तो नाउ दे आर अंडर डिटेंशन एट द डिटेंशन सेंटर। अभी लॉ एंड ऑर्डर सिचुएशन अंडर कंट्रोल है, उम्मीद करते हैं कि लॉ एंड ऑर्डर से हमारा प्रॉब्लम नहीं होगा और वी आर फुली रेडी फेस एनी काइंड ऑफ सिचुएशन। अभी तक कितना वो कांग्रेस वर्कर अरेस्ट हुआ था? अभी भी हम लोग डिटेन कर रहे हैं, अरेस्ट कर रहे हैं, तो अभी नंबर काउंट नहीं किया है, तो द प्रोसेस इज स्टिल गोइंग ऑन। अलग अलग जगह से डिटेन करके डिटेंशन सेंटर पे लाया जा रहा है, कुछ समय बाद आप कोई इंसिडेंट रखा हो? खबर नहीं, इस तरह का कोई वायलेंस का इंसिडेंट तो नहीं हुआ है, एक दो माइनर इंसिडेंट्स ऑफ डैमेज टू सर्टेन थिंग्स वो आया है, तो लेट अस सी अभी हम लोगों को क्या इंफॉर्मेशन और डिटेल्स में आती है एंड डेफिनेटली वी विल टेक एक्शन। कुछ अगर ऐसा उल्टा सीधा या गलत इलीगल काम होता है तो वी विल बी टेकिंग वेरी स्ट्रिक्ट एक्शन। अभी तो ब्रिटिश ने अरेस्ट हुआ था मैडम, अरेस्ट डिटेंशन कम कितना है? डिटेंशन सेंटर चार है, दो कैला शहर के अंदर, दो ईरान। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বহিরাজ্যে কুকুর পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, ধৃতের নাম জরেন্দ্র রিয়াং। মোবাইল ডিউটি চলাকালীন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তেলিয়ামুড়া মহকুমাধীন মুঙ্গিয়াকামী থেকে বহিরাজ্যে কুকুর পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, ধৃতের নাম জরেন্দ্র রিয়াং, বাড়ি মুঙ্গিয়াকামী, বয়স ২৩ বছর। বুধবার রাত প্রায় ১০টা নাগাদ কাঞ্চনপুর থানার এসআই নরপুইতা হালাম মোবাইল ডিউটিতে বের হন। সন্দেহমূলকভাবে শান্তিপুর নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫টি কুকুর উদ্ধার করেন, পাশাপাশি গাড়ি সহ পাচারকারীকে থানায় নিয়ে আসেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়। কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানান গাড়িটি মুঙ্গিয়াকামী থেকে কাঞ্চনপুর ভায়া দামছড়া হয়ে মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মিজোরাম এবং আইজলে ১ কেজি কুকুরের মাংসের দাম ৭০০ থেকে ৮০০ টাকা, এই কারণেই কুকুরগুলো পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর। গত পরশুদিন থানার সাব ইন্সপেক্টর এন টি আলাম মোবাইল ডিউটি দিচ্ছিল, নাইট মোবাইল ডিউটি দিচ্ছিল,
শান্তিপুর নাকা পয়েন্টে যখন চেকিং করছিল গাড়ি, এমন সময় একটি আল্টো কার TR02D0201 একটি গাড়ি কাঞ্চনপুর দিক থেকে ধামছড়া যাওয়ার জন্য এসেছে। গাড়িটিকে চেক করার পর দেখা গেল গাড়ির মধ্যে টোটাল 5টি কুকুর বস্তা দিয়ে বাঁধা অবস্থায় রাখা আছে। এনটি অ্যালার্ম ড্রাইভারকে তার কাগজপত্র দেখানোর জন্য বলল, কিন্তু কিছুই দেখাতে পারল। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিল যে তেলিয়ামোড়া থেকে দামচড়াতে কুকুরগুলি বিক্রি করার উদ্দেশ্যে এনেছে। আমরা গাড়িটিকে ডিটেন করি এবং গাড়ির ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে, কাঞ্চনপুর কোর্টে তার বিরুদ্ধে একটা প্রসিকিউশন দিয়ে আর কোনো খবর পাওয়া গেছে যে ওদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না? আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি দামচড়া ওর সঙ্গে কে আছে। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দশদা বাজারে তল্লাশি চালিয়ে 35 বোতল বিলিতি মদ এবং 80 বোতল দেশীয় মদ উদ্ধার করে পুলিশ। আটক করা হয় নন্দন বড়ুয়া নামে এক নেশাকার বাড়িকে। সন্ধ্যা রাতে কাঞ্চনপুর থানার এসআই সুপ্রীতম দে এবং ওসি পরিতোষ দাসের নেতৃত্বে কাঞ্চনপুর মহকুমার দশদা বাজারে তল্লাশি চালিয়ে 35 বোতল বিলিতি মদ এবং 80 বোতল দেশীয় মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম নন্দন বড়ুয়া। জানা যায় ওনার সাথে আরো দুই ব্যক্তি জড়িত রয়েছেন, তাদের নাম সঞ্জয় রায় এবং মনোজ বিশ্বাস। বর্তমানে কাঞ্চনপুর থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। প্রচুর বিলিতি মদ সহ দেশীয় মদ মজুদ আছে। এই খবরের ভিত্তিতে এসআই সুপ্রীতম দে থানা স্টাফ সহ নন্দবরণ দোকান রেড করে, রেড করার পর তার দোকান থেকে অনুমান 100 লিটারের মতো দেশীয় মদ এবং 35 বোতল বিলিতি মদ বিভিন্ন ব্র্যান্ডের উদ্ধার করে এবং নন্দবরুয়াকে অ্যারেস্ট করা হয়। তার সঙ্গে সঞ্জয় রায় নামে আরেকজন ছিল মদ বিক্রেতা এবং মনোজ বিশ্বাস, তারও এই মদ বিক্রেতার সঙ্গে জড়িত। কতক্ষণ মাল পাওয়া গেছে? টোটাল 100 লিটার দেশীয় মদ এবং 35 বোতল বিলিতি মদ বিভিন্ন ব্র্যান্ডের। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।